দাদা দুবার তৃণমূলের বিধায়ক, এবারে বিজেপির ক্যান্ডিডেট, এই পরিবর্তন কেন? পশ্চিমবঙ্গে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতি পুরোপুরি রাখতে ব্যর্থ হয়েছেন, শুধু নয়, সেই প্রতিশ্রুতি থেকে পুরোটাই ডেভিয়েট করে গেছেন। বলা হয়েছিল যে যাদের যাদের মূলত পশ্চিমবঙ্গে তৃণমূল এসেছিল কৃষক জমি হারা আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে, রাজারহাট, সিঙ্গুর ও নন্দীগ্রাম। আজকে আপনারা দেখুন, রাজারহাটের বিধায়ক আমি তৃণমূলে নেই, সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই তৃণমূলে নেই, নন্দীগ্রামের যিনি রূপ মানে আন্দোলনের রূপকার শুভেন্দু অধিকারী তৃণমূলে নেই। তো যে প্রতিশ্রুতি দিয়ে আসা সেই প্রতিশ্রুতি ব্যর্থ হলে একরকম হয়, সেই প্রতিশ্রুতি থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ালে 180 ডিগ্রি মানুষের কাছে নিজে বড় হীনমন্যতায় ভুগতে হয়। রাজারহাট নিউ টাউনের বিধায়ক ছিলেন, তো এবারে হঠাৎ বিধাননগর কেন? ঘরের ছেলে অনেক বছর ধরে বিধাননগরবাসীর প্রত্যাশা ছিল, ঘরের ছেলে ঘরে আসুক। তো এবার বিজেপি দল সেইটা কথা রেখেছেন, ঘরের ছেলে প্রত্যাবর্তন, ঘরে ফিরল। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? সেটা 2 তারিখ বলে দেব, যখন নমিনেশনটা গ্রান্ট হবে, ইসিআই ক্যান্ডিডেট মানে আই কার্ড দেবে, সেদিনই জিজ্ঞেস করে নেবো সার্টিফিকেটটা কোথায় পাওয়া যাবে। দাদা, সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, এখানে যিনি তৃণমূলের থেকে দাঁড়িয়েছেন সুজিত বসু, সবসময় বলা হয় যে সুজিত বসু সব্যসাচী দত্ত একটা প্রতিপক্ষ বা কিসের প্রতিপক্ষ, উনি খাল বেচে খেয়েছেন আর আমি খাল সংস্কার করে খেতে রাজি। উনি আমি বিধাননগরের সেন্ট্রাল পার্ক থেকে অবাঞ্ছিত দখলদারদের মুক্ত করেছি, উনি তাদের নিয়ে গিয়ে ওকাকুড়া ভবনের পাশে টিনের ঘর করে বসিয়ে দিয়েছেন। উনি বেআইনি কাজে ইন্ধন দেন আর আমি বেআইনি কাজের থেকে বিধাননগরবাসীকে রক্ষা করতে চাই। জিতে এলে বিধাননগরবাসীকে কী কী দেবেন? যখন বিধাননগরের মেয়র ছিলাম, বিধাননগরবাসী জানেন কী করতে পেরেছি, আবার সেইটা বিধান রায়ের স্বপ্ন পুনরুদ্ধার করার চেষ্টা করব। ভোট প্রচারের জন্য কী প্ল্যান? ভোট প্রচারে এখানে মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানের মানুষ চায় সুখে শান্তিতে ভোট দিক। 2015-র যে অত্যাচার দেখেছে, যে বাইরে থেকে অবাঞ্ছিত লোকেদের দাপাদাপি দেখেছে, সেটা যেন না হয় এটাই প্রার্থনা করব। আপনার প্রতিপক্ষ যিনি বিধাননগরে প্রচার শুরু করেছিলেন ফুটবলে শট মেরে এবং খেলা হবে এই স্লোগান দিয়ে, কী বলবেন? গোলকিপার ছিলেন জানতাম, আমার সঙ্গে দীর্ঘদিন ফুটবল খেলেছে, গোল খাবে এটুকু জানি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জিতবো কার বিরুদ্ধে? আমি ফুটবল খেলতাম, ভালো খেলতাম এবং সেটা সুজিত জানে। প্রতিপক্ষ যদি মাঠে না থাকে তখন রেফারি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হুইসিল বাজিয়ে ওয়াকওভার দিয়ে দেয়। তো প্রতিপক্ষ তো বিজেপিতে আসবে বলে বারবার করে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিল, দুয়ারে সরকারের মতো দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিল। তো বিজেপি তাকে নিল না, এখন প্রতিপক্ষই তো পালিয়ে গেছে, খেলবো কার বিরুদ্ধে? আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।